যশোরের প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 3 টাকা দরে। সবজির ভরা মৌসুমে মূলার এমন দরপতনে দিশেহারা কৃষক। মূলা বিক্রি করে লাভ তো দূরের কথা, পরিবহন খরচে উঠছে না। এই অবস্থায় ভাগারে ফেলে দিতে হচ্ছে মূলা। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে নয়, কৃষকরা যদি সরাসরি মূলা বাজারে বিক্রি করে তাহলে দাম বেশি পাবে বলে আশা কৃষক কর্মকর্তাদের। রিপন হোসেনের তথ্য, চিত্রই ডেস্ক। যশোরে সাত মাইল, বাড়িনগর, হৈবতপুর সহ বিভিন্ন এলাকায় আগাম মূলার চাষ করেছেন কৃষকরা। আর এসব মূলা বিক্রি হয় সাত মাইল বাজারে। প্রতি বছর এই বাজারে মূলার দর ভালো থাকলেও এবছরের চিত্রটা ভিন্ন। কৃষকরা জানান, মৌসুমের শুরুতে প্রতি কেজি মূলা 30 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কেজি দরে। মূলার এমন দরপতনে দিশেহারা তারা। 3 টাকা 2.5 টাকা মূলার কেজি, এতে চাষি জান বাঁচতেছে না, আমরা চাষিরা সব লসে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে কৃষকের দিকে একটু সুনজরে তাকায়। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার কারণে বাজারে মূলার দর নেই। এই অবস্থায় লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষেত থেকে বাজারে আনলে লোকসান হচ্ছে, এ কারণে ভাড়ারে ফেলতে বাধ্য হচ্ছেন অনেকে। না ভয় না বিদায় আমরা এই বাগানে ফেলে খেয়ে গেছি রাস্তার পারে। যে সময় না বিক্রি আসছে সে সময় আমাদের বাধ্যতা আছে ফেলে দিতে। ফরিয়াদের মাধ্যমে নয়, কৃষকরা যদি সরাসরি বাজারে সবজি বিক্রি করে তাহলে দাম বেশি পাবে বলে মনে করেন এক কৃষি কর্মকর্তা। অনলাইন গ্রুপটা যদি কৃষকের কাছ থেকে তারা এই মূল্য ফসল ক্রয় করত তাহলে এবং ভোক্তাদের কাছে সরবরাহ করত তাহলে অনেক কৃষকরা উপকৃত হতো এবং যারা ভোক্তা তারা উপকৃত হতো। যশোর জেলায় এবছর 16,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে। এর মধ্যে মূলা চাষ হয়েছে 915 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।